এই সরকার এই রাষ্ট্র কাঠামোতে কোনো মলম দিয়ে কোনো লাভ হবে না, এই রাষ্ট্র কাঠামোকে সার্জারি করতে হবে, সার্জারি করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে। এই সরকার হাসিনার সরকার, খালেদা জিয়ার সরকার নয়, এই সরকার কিন্তু হাসিনার সরকার। এই সরকার কঠিন একটি অবস্থানে যাবে এবং এই সরকারের পিছনে আছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদী শক্তি। এই শক্তি আষ্টে পৃষ্ঠে বিষিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছে এবং এই সরকার নানানভাবে নানান পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা সতর্কভাবে এই আন্দোলনটিকে পরিচালনা করবেন। আন্দোলনের পর কি হবে, কি ধরনের সরকার হবে, সে বিষয়টি এখানে উত্থাপন করা হয়েছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, জাতীয় সরকার এখনই প্রয়োজন। এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের 20 কোটি মানুষকে বাঁচাতে হলে একটি জাতীয় কনসেনসাস দরকার, জাতীয় ঐক্যমতের দরকার। সেই ঐক্যমত প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের রাজপথের একমাত্র বিরোধী দল বিএনপিকে। সে যদি উদার হয়ে একটি জাতীয় সরকার গঠন করতে পারে, এবং এখানে বলা হয়েছে যে এই কাঠামোকে মেরামত করতে হবে, আমি বলবো এই মেরামত করে কোনো লাভ হবে না, এই সরকার এই রাষ্ট্র কাঠামোতে কোনো মলম দিয়ে কোনো লাভ হবে না, এই রাষ্ট্র কাঠামোকে সার্জারি করতে হবে, সার্জারি করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে জবাবদিহির কোনো অবস্থান আসে কি আসে না আপনারা ভালো করে জানেন। আমি অনেক সময় দাঁড়িয়ে বলেছি, আমরা নিজেরাই সেন্সরশিপের মধ্যে আসি। আমি কতটুকু কথা বলতে পারবো, আমার কতটুকু বিপদ হতে পারে, আমি নিজে জানি বলি আমি কথা সীমিতভাবে আমি বলি। এই কারণে আপনি দেখেন, মাত্র কয়েকদিন আগে বরিশালে যে বিএনপির মহাসমাবেশ হলো, মহাসমাবেশের পর জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ঢাকা সদরঘাটে গেল, সদরঘাট থেকে বাসায় যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হলো। কী ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে বর্তমান বিদ্যমান, সে কথাটি আপনারা আমরা সকলেই ভালো করে জানি, বিশেষ করে মিডিয়া ছেলের যারা আছেন তারা আরও ভালো করে জানেন। 1971 সাল সৃষ্টি করার লক্ষ্যে 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে, সেই নিউক্লিয়াসকে অস্বীকার করা হচ্ছে। এমনি একটি ইতিহাস বিকৃতির একটি পালা চলছে বাংলাদেশের ইতিহাসে। এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে একথা স্পষ্টভাবে বলতে চাই, রণাঙ্গন থেকেই শুরু হয়েছিল সেই যাত্রা আওয়ামী লীগের, সেই যাত্রা আজও শেষ হয়নি। ভিন্ন মতকে বিলীন করে দেওয়ার চেষ্টা হয়েছিল রণাঙ্গন থেকে, আমরা রণাঙ্গনে ছিলাম। রণাঙ্গনে যারা আমরা ভিন্ন মতলম্বিনী হয়ে দেশ স্বাধীন করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, রণাঙ্গনে বসেই আমাদেরকে প্রতিহত করতে চেষ্টা করেছিল এই তৎকালীন সেই সময়কার আওয়ামী লীগ। এবং আমাদের অনেক বন্ধুকে মুক্তিযুদ্ধে চলাকালীন সময় তারা নির্মমভাবে নিহত করেছে, সেই ইতিহাসও আমরা ভালো করে জানি। তেমনি একটি দল আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, এই রাষ্ট্রীয় ক্ষমতায় 14 বছর কর্তৃত্ববাদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত, মাফিয়া সরকার হিসেবে প্রতিষ্ঠিত এই সরকার। আমি একজন শিক্ষক হিসেবে বলবো, এই 14 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে ফেলা হয়েছে, অন্ধকারের দিকে ধাবিত করেছে এই সরকার শিক্ষা ব্যবস্থাকে। এর থেকে পরিত্রাণের প্রাথমিক ধাপ হচ্ছে এই সরকারের পরিবর্তন, এবং পরিবর্তন করে একটি নিরপেক্ষ অবাধ একটি নির্বাচন প্রতিষ্ঠিত করা, তার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত করা, সেই সরকার জাতীয় সরকারে রূপান্তরিত করার যে থিমস দেশনায়ক তারেক রহমান দিয়েছে, এটা অত্যন্ত যুগোপযোগী একটি বক্তব্য। এবং দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা এখানে বলা হয়েছে, দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা আজকে দেশনায়ক তারেক রহমান বলছে কথা সত্য। এর পূর্বেও কিন্তু আসম আব্দুর রব সহ অনেক রাজনীতিবিদ দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা আগেই বলেছিল, সেটা আবার পুনরুজ্জীবিত করে বিএনপি নেতা তারেক রহমান আবার জাতির সামনে উপস্থাপন করেছে। এবং দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট এখন খুবই প্রয়োজন। এখানে যে প্রতিবেদন লেখা হয়েছে, এখানে অর্থনীতির কোনো কথা আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে এখানে আমি দেখতে পাইনি। বর্তমান বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখোমুখি, একটি লুটেরা অর্থনীতি বাংলাদেশে বিদ্যমান, হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠানো হয়েছে। কারা পাঠিয়েছে সেটা আপনারা আমরা সকলেই জানে। এর থেকে পরিত্রাণের জন্য
আমি একজন অর্থনৈতিক শিক্ষক হিসেবে যেটা বলতে চাই, বাংলাদেশ নয় সারা বিশ্বকে আজকে লুটিপিটে কাচ্ছে মার্কেট ইকোনমি, ইকোনমি নামে একটি অর্থনীতির শাস্ত্র, সেই শাস্ত্রকে পৃথিবী থেকে বিনাশ করতে হবে। এই ইকোনমি অর্থনীতি বাংলাদেশে নয় সারা পৃথিবীতে লুটেরা অর্থনীতিতে পরিণত হয়েছে। এর থেকে পরিত্রাণের কী উপায় সেটি আজকে রাজনীতিবিদদের ভাবতে হবে। সঠিকভাবে আমি রাজনীতি করতে চাই, সঠিকভাবে রাজনৈতিক কর্মী